नमस्कार बंधुरा काजेर सन्धाने थाका जे जेखान थेके आजकेर ए बिउटि देखछेन प्रत्येककेई अनेक अनेक अभिनंदन एवं शुभेच्छा। बंधुरा प्रत्येक दिनेर मतो आजके आमरा नतून किछु टपिक निये आलोचना करब एवं आजके आमरा कोनो प्रकार चाकरी संक्रांत विज्ञप्ति निये आलोचना करब ना। आजके आमरा आलोचना करब आमादेर त्रिपुरा राज्येर जेआरबिटि अर्थात डायरेक्टरेट अफ एमप्लयमेंट सार्विस एंड मैन पावर ट्रेनिंग थेके ग्रुप डी शून्य पदेर जे 1500टी वैकेंसी खाली होयेछिलो तार परीक्षा संक्रांत प्रत्येकटी डिटेल्स निये आजके आमरा आलोचना करब जार परीक्षाटी अनुष्ठित होबे आगामी मासेर 24 तारीख। तो भिवार्स गत दिन आमरा आलोचना करेछिलाम 5 थेके 6 दिन आगे ग्रुप सी पोस्टेर প্রত্যেকটি বিষয় আপনাদের সিলেবাস থেকে শুরু করে আপনাদের এক্সাম প্রিপারেশন প্রত্যেকটি বিষয় নিয়ে আপনাদেরকে গাইড করার চেষ্টা করেছি। হয়তো আপনাদের সেই ভিডিওটি ভালো লেগেছে, অনেকেই রেসপন্স করেছেন, সেই জন্য আজকে আমরা গ্রুপ ডি পদের যে ডিটেইলসগুলি আছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ভিডিও দেখার পর আপনি ঠকবেন না, 100% এখান থেকে কিছুটা সাফল্য অর্জন করতে পারবেন এবং যদি এই নিয়ম মেনে আপনি প্রিপারেশন নেন গ্যারেন্টি দিয়ে বলছি আপনি এক্সামে কিন্তু পাস হবেন এবং চাকরিটাও আপনার জন্য নিশ্চিত। তো যদি আপনি বিষয়গুলো জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো না লাগে থাকে অবশ্যই একটি ডিসলাইক করার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, চেষ্টা করব আপনার সেই প্রবলেমটি সলভ করার জন্য। তো ভিউয়ার্স বাকি ডিটেইলসগুলি আমরা এক এক করে আলোচনা করব, তার আগে করে নেব প্রত্যেক দিনের মতো একটি রিকোয়েস্ট। যদি আপনারা এই ধরনের কাজ সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকারের আপডেটস খবরাখবর প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বাঁদিকে লাল কালারের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেলটি কোটে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনারা প্রত্যেকদিন জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স রিকোয়েস্ট ছিল এটাই, আশা করব সবাই সাপোর্ট করবেন। এবার সরাসরি চলে যাব আজকের আমাদের মূল টপিকের দিকে এবং আপনাদের সেই গ্রুপ ডির এক্সাম সংক্রান্ত প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিও দেখার পর আপনাদের সকল প্রকার ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। ওয়েলকাম ভিউয়ার্স, চললাম আজকের আমাদের মূল টপিকের দিকে, স্কিম অফ এক্সামিনেশন মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি রিটেন এক্সামিনেশন। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব, গ্রুপ ডি পোস্টের 1500 পদ এবং সেই এক্সাম সংক্রান্ত প্রত্যেকটি ডিটেলস নিয়ে আজকের কিন্তু আলোচনা থাকবে। তবে আজকের এই ভিডিওতে আপনাদের সিলেবাস সংক্রান্ত এবং এক্সাম সংক্রান্ত ডিটেলসগুলি বলার আগে প্রথমেই আপনাদের একটি বিষয় আমরা দেখাবো, সেটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন কিভাবে করা হবে এবং নেগেটিভ মার্কস আপনাদের থাকবে কিনা। অনেকেই এই দুটি কোয়েশ্চন নিয়ে আমাদের গত যে ভিডিও ছিল সেখানে অনেকেই জানতে চেয়েছেন, তো সেই বিষয়টা নিয়েই প্রথমে আজকে আমরা আলোকপাত করব। প্রথম যেটা আছে দেখে নিন, ইম্পর্টেন্ট নোটস দিয়ে কিন্তু এখানে দেওয়া আছে, ওয়াল কোয়েশ্চেন উইল বি ওএমআর বেসড এমসিকিউ টাইপ। অর্থাৎ আপনাদের কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন কিন্তু এমসিকিউ টাইপের হবে। নো নেগেটিভ মার্ক, অর্থাৎ কোনো প্রকারের নেগেটিভ মার্কস আপনাদের থাকবে না। দুটি বিষয় ক্লিয়ার হয়ে গেল, এবার দেখে নিন আপনাদের পেপার কী কীভাবে রাখা হয়েছে। পেপার হচ্ছে আপনার দুটি ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তবে এই দুটি ভাষা নিয়েও কিন্তু আপনাদের কিছু বুঝতে হবে, যে পেপারটা ইংরেজিতে থাকবে সেটা তো ইংরেজিতেই থাকবে, সেটা কিন্তু অন্য কোনো ভাষায় দেওয়া হবে না। যেই সেকশনটা ইংলিশের উপরে আসবে যেমন আর্টিকেল, প্রিপোজিশন, এই ধরনের যে কোয়েশ্চেনগুলি আছে সেইগুলো কিন্তু অনলি ইংলিশ পেপারেই আপনাদের হবে। এই তিনটি বিশেষ বিশেষ ডাউটসগুলি আপনাদের প্রথমেই ক্লিয়ার করে দিলাম, এবার চলে যাব আমরা সিলেবাসের দিকে। সিলেবাস খুবই গুরুত্বপূর্ণ, আপনার এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং যদি এই সিলেবাসের উপর ভিত্তি করে প্রিপারেশন নেন আপনি 100% এখান থেকে সফল হবেন। অন্যথায় আপনি যতই নোটস পড়ুন, যতই যা কিছু করে ফেলুন, আপনি কিন্তু সেই পরীক্ষায় সেই ধরনের একটি রেজাল্ট করতে পারবেন না। তো দেখুন আপনাদের প্রথমে যেটা রাখা হয়েছে মার্কস কত, মার্কস হচ্ছে আপনাদের 85 মার্কস রাখা হয়েছে রিটেন এক্সামের জন্য এবং 15 মার্কসও আপনাদের সেই ইন্টারভিউ অর্থাৎ ভাইবার মাধ্যমে রাখা হবে। তো দেখে নিন আপনাদের প্রথম যে সেকশন আছে সেই সেকশনের মধ্যে কত মার্কস রাখা আছে। প্রথম সেকশনে আপনাদের থাকবে 30 এমসিকিউ এবং 30 মার্কস কিন্তু আপনারা এখানে পাবেন, কারণ যে কোয়েশ্চেন পেপারটি হবে সেখানে সেকশন ওয়াইজ করা থাকবে এবং প্রথম যে সেকশন সেখানে কিন্তু অবশ্যই এই 30 মার্কস আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এই 30 মার্কসের জন্য আপনাকে যদি প্রিপারেশন নিতে হয় তাহলে কি কি পড়তে হবে। প্রথমেই হচ্ছে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ককবরক, অর্থাৎ আপনাদের বেঙ্গলি এবং ককবরক এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষার উপরে কিন্তু আপনার কোয়েশ্চেনগুলি করা হবে। যে যে বিষয় থাকবে ভোকাবুলারি, কম্প্রিহেনশন, ট্রান্সলেশন, এই বিষয়গুলোর উপরে আপনাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। অবশ্যই বেঙ্গলি এবং ককবরক এই দুটি ভাষার উপরে কিন্তু প্রশ্নগুলি হবে, আপনার যেই ভাষা সুইটেবল মনে হবে সেই ভাষাতেই কিন্তু আপনি আনসারটি দেবেন। প্রথম যে অপশন সেটা ক্লিয়ার হয়ে গেল, দেখে নিন দুই নম্বরে কী আছে। দুই নম্বরে আপনাদের কিছু ম্যাথমেটিক্সের কিছু ডিটেলস আছে এখানে দেওয়া, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে ডিটেলসগুলি আছে ম্যাথমেটিক্সের, এই সিম্পল অর্থাৎ আপনাদের ক্লাস 5 লেভেলের যে ম্যাথমেটিক্সগুলি আছে
তার উপরে কিন্তু আপনাদের সেই অঙ্কগুলি দেওয়া হবে এবং এই দুটি টপিকের উপর ভিত্তি করে আপনাদের কিন্তু 30 মার্ক রাখা হবে এবং 30টি কোশ্চেন কিন্তু আপনাদের করা হবে অর্থাৎ এই 30 মার্কসের জন্য আপনারা এই যে সিলেবাসগুলি আছে তার উপরেই प्रिपरेशन নেবেন তাহলেই আপনারা কিন্তু এখান থেকে 30 মার্ক অতি সহজেই পেয়ে যাবেন খুব সিম্পল সিম্পল প্রশ্ন আসবে এই প্রথম যে সেকশন আছে সেই সেকশন থেকে এবার দেখুন 2 নাম্বার অপশনে কি দেওয়া আছে 2 নাম্বার সেকশনে থাকবে আপনাদের 20টি কোশ্চেন এবং 20 মার্কস কিন্তু আপনাদের থাকবে এবং সেটা হবে নলেজ অফ ইংলিশ অর্থাৎ এই যে সেকশনটি আছে সেটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে আপনাদের কোশ্চেনগুলি করা হবে এবং ইংরেজিতেই আপনাদের আনসারগুলো দিতে হবে তো আপনারা এই ইংরেজির জন্য যা যা প্রিপারেশন নেবেন দেখে নিন ইংলিশ অফ জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড অর্থাৎ কোনো উচ্চ লেভেলের কোনো কিছু আপনাদের পড়তে হবে না ক্লাস 5 লেভেল যে ইংরেজি গ্রামারসগুলি আছে সেইগুলি আপনারা পড়বেন এবং গ্রামারস থেকে যেটা পড়বেন আপনারা পার্ট অফ স্পিচ জেন্ডার আর্টিকেল টেন্স ইউজ ফর সিন্স এন্ড ফর পাঞ্চুয়েশন ফর্মিং অফ WH কোয়েশ্চন বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স সিনোনিম এন্ড অ্যান্টোনিম এই যে টপিক আছে প্রত্যেকটি টপিক এক এক করে প্রত্যেকটি টপিক আপনার ক্লাস 5-এর যে গ্রামার বই আছে ছোট্ট একটি গ্রামার বই আপনার বাজারে কিনতে পাবেন সেই গ্রামার বই থেকে শুধুমাত্র তার ইউজগুলি শিখবেন এবং সেখান থেকেই দেখবেন আপনাদের কোয়েশনগুলি কমন চলে আসছে আপনাদের যে দুটি টপিকের উপর জোর দিতে হবে সেই দুটি টপিক আমরা বলবো তবে অবশ্যই যারা এই দুটি সেকশন নিয়ে ভাবছেন খুবই হার্ড কোয়েশন হবে সেগুলি না এখানে কিন্তু আপনাদের ইংরেজি সেকশন থেকে ততটা কোয়েশন মার্কস হবে না এখানে 20 মার্কস রাখা হয়েছে দেখবেন খুবই সহজ সহজভাবে কিন্তু দেওয়া হবে দেখে নিন পরবর্তীতে কী দেওয়া আছে পরবর্তী যে সেকশন আছে সেখানে পাবেন আপনার 20 মার্কস এবং 20টি কোয়েশন এবং এখানে থাকবে আপনাদের OMR বেসড MCQ টাইপ তো অবশ্যই থাকবে এবং সেটা হচ্ছে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স এন্ড কারেন্ট ইভেন্টস এন্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এন্ড ত্রিপুরা এই সেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেকশনের উপর কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে খুব ভালোভাবে এবং আপনার ত্রিপুরার সঙ্গে সঙ্গে নর্থ ইস্টের যে ডিটেলসগুলি আছে সেই নর্থ ইস্টের ডিটেলসগুলি একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন কারণ নর্থ ইস্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশন আপনারা পাবেন অন্যান্য জায়গা থেকে কম পাবেন কিন্তু আমাদের নর্থ ইস্টের যে বিষয়গুলি আছে তার উপর কিন্তু 20টির মধ্যে ধরে রাখুন 15টি কোয়েশনই কিন্তু আপনার নর্থ ইস্ট থেকেই চলে আসবে অবশ্যই এই সেকশনটা আপনার গুরুত্ব সহকারে দেখবেন যদি এখানে আপনার ভালো আনসার করতে পারেন অবশ্যই আপনার কিন্তু এক্সাম খুবই ভালো হবে এবং প্রথম যে সেকশনটি আছে বেঙ্গলি এবং ককবরক যে নলেজটি আছে এই যে 30 মার্কসের সেকশনটি এখান থেকে এই যে নলেজ অফ বেঙ্গল এন্ড ককবরক তার উপরে একটু আপনার জোর দেবেন এখান থেকে কিছু হার্ড কোয়েশ্চেন আসবে এবং যে অঙ্কের যে বিষয়গুলি আছে সেটা কিন্তু খুব সিম্পল অঙ্কগুলি আসবে আপনার খুব সহজেই পেরে যাবেন একটু যদি প্রিপারেশন করেন তবে এখানে যে নলেজ অফ বেঙ্গল এন্ড ককবরক তার উপরে একটু আপনাদের কিন্তু জোর দিতে হবে তো এই দুটি সেকশন চলে গেলেও আপনাদের একটু ভালোভাবে পড়তে হবে তাহলে আপনারা কিন্তু খুব সহজভাবে কিন্তু ভালো মার্কস এখান থেকে আপনারা ক্যারি করতে পারবেন অর্থাৎ এই যে সেকশনটি গেল সেখানে হচ্ছে জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে তারপর আছে দেখুন OMR বেসড MCQ টাইপ সেটাও হবে এবং এখানে থাকবে ডিউটিস অফ গ্রুপ ডি পোস্ট ইন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিস অর্থাৎ আপনাদের এখানে যে গ্রুপ ডি পোস্টের জন্য নিয়োগ করা চলছে তো আপনাদের গ্রুপ ডি পোস্টের কী ডিউটি থাকবে সেই কাজ কী থাকবে তার উপরে কিছু কোয়েশ্চেন আপনাদের করা হবে এবং 2 নম্বর আছে নেম অফ সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লকস অফ ত্রিপুরা তো এই বিষয়গুলো অবশ্যই আপনি একটু যদি স্টাডি করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মনে থাকবে এবং এখান থেকে 15 মার্কস কিন্তু খুব সহজেই আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের প্রবলেম হবে এই যে 20 মার্কসের সেকশনটা আছে এখানে কিন্তু আপনাদের খুবই প্রবলেম হবে এবং প্রথম যে সেকশন বারবার বলছি এই দুটি সেকশনে কিন্তু আপনাদের প্রবলেম হবে এখানে 30 কোয়েশ্চেনের মধ্যে মনে করুন আপনার যদি অঙ্ক আসে 15টি এবং নলেজ অফ বেঙ্গলিয়ান ককবরক থেকে যদি আসে আপনাদের 15টি তাহলে সেই 15 মার্কসের জন্য কিন্তু আপনাদের খুবই ভালোভাবে প্রিপারেশন করতে হবে তো ভিউয়ার্স এই গেল আপনাদের গ্রুপ ডির যে সম্পূর্ণ সিলেবাস প্রত্যেকটি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং সর্বশেষ দেখুন মার্কস যোগ করে কিন্তু আপনাদের 85 হয়ে যাচ্ছে এই নোটিফিকেশনটাও আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই আপনারা সেটাকে ডাউনলোড করে দেখে দেখে প্রত্যেকটি টপিক অনুযায়ী কিন্তু আপনারা নিজেদের প্রিপারেশন নেবেন সিলেবাস অনুযায়ী যদি প্রিপারেশন নেন অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে সফল হবেন এবং সেই সেকশন অনুযায়ী এখানে যেভাবে দেওয়া আছে প্রথম সেকশনে 30 মার্কস পরের সেকশনে 20 মার্কস এবং তারপরে 20 মার্কস এবং তারপর 15 মার্কস এইভাবেই কিন্তু আপনার কোয়েশ্চেন পেপারের মধ্যে পাবে তো এই সিলেবাসটি দেখে যদি আপনি প্রিপারেশন নেন তাহলে অবশ্যই আপনি কিন্তু যখন আনসার শিটে আনসার করতে যাবেন তখন আপনার পক্ষে আনসার করাটাও কিন্তু খুবই সিম্পল হয়ে যাবে এবং খুব সহজ এবং ভালোভাবে কিন্তু আপনি আনসারটি করতে পারবেন ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আরও ইম্পর্টেন্ট এবং ইনফরমেশন টপিক সবার আগে জানার জন্য সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সেই সব মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যায় এবং তারা দেখে কিছুটা হলেও উপকৃত হয় ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নেব যদি কারো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্স আছে এখানে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবেন আপনাদের রিপ্লাই দিয়ে সাহায্য করব ভালো থাকবেন বন্ধু সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই